ব্রেকিং বেঙ্গল ওয়েটিং ফাস্ট। শ্রাবণের শেষ পূর্ণিমার দিন শিবের মাথায় জল ঢালা বাংলার চিরাচরিত প্রথা। এ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুণ্যার্থীরা ভিড় করে মহা ধুমধামের সঙ্গে শিবের মাথায় জল ঢালে। মন্দির বাজারের কৃষ্ণবেশ্বর শিব মন্দিরে সোমবার শ্রাবণ শেষের জল ঢালায় ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল জল ঢালতে। ১১৫৫ বঙ্গাব্দে রাজা কেশব রায়চৌধুরী স্থাপন করেন বাঞ্চাবড়া কেশবেশ্বর শিব মন্দির। মন্দিরের স্থাপত্য এক অন্যরকম নিদর্শন। এই মন্দিরে প্রায় ৭০-এরও বেশি বছর ধরে চলছে শ্রাবণ মাসে জল ঢালা অনুষ্ঠান। হর হর মহাদেব রবে ভরে উঠছিল মন্দির বাজার মন্দির সংলগ্ন মেলা প্রাঙ্গণ। অনুষ্ঠান উপলক্ষে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শ্রাবণ মাসে নয়, মাসের এখানেও যে মেলা হয় প্রত্যেকদিন এইভাবে ভলেন্টিয়ার এবং সার্ভিস দিই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যাতে মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকতে পারে, যাতে জলের অভাবে পুষ্টি না পায়, মানুষ জলের অভাবে মরে না যায়, তার জন্য আমরা এইভাবে প্রত্যেক বছরের ন্যায় তৃতীয় চন্দ্র পার্টির পক্ষ থেকে মন্দিরবাজার মন্ডলের পক্ষ থেকে এই কেশবেশ্বর মন্দির পঞ্চামড়া মন্দিরে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস প্রায় ৩৭০ থেকে ৮০ বছর ধরে এই মেলা চলছে। এই মেলার মূলত হচ্ছে কেশবেশ্বর মন্দির, এর হচ্ছে মন্দিরের ভাব মানে ফুটেছিল ২১টা, বর্তমানে এখানে আছে ৫টা, তার মানে বিশাল মন্দিরটা প্রতিদিনের সেটা নিশ্চয় অনুদানের কথা বলছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, পূর্ণ অর্জন করতে আসে এবং মহাদেবের মাথায় জল দিয়ে তারা নিজেদেরকে সার্থক বলে মনে করে, তাই তারা প্রত্যেক বছর এইভাবে জনসমাগম করে এখানে আসে। মন্দির বাজার থেকে শামীম হোসেনের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করল ডক্টর নার্সিং হোম, নিউ টাউন ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড, কার্স স্কুল রোড ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর, জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার ফতেপুর ফলতা, সুস্থ নার্সিং হোম কপাটার ডায়মন্ড হারবার, গৌরী পুস্তকালয় পূর্বাঞ্চল বাজার পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার